দর্শক সংঘর্ষের বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রাজশাহীতে। রাজশাহী সাগরপাড়ায় আছেন আমাদের রিপোর্টার মেহেরুল সুজন, আমরা এখন সরাসরি কথা বলবো তার সঙ্গে। রাজশাহীতে সকাল 10:30টার দিকে জামাত শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে জামাত শিবিরের কর্মীরা তারা মুহুর্মুহু হাত বোমার বিস্ফোরণ ঘটায় রানীবাজার এলাকায়, এবং তাদের ছোড়া হাত বোমায় সেখানে পুলিশের একজন শিক্ষানবিশ উপপরিদর্শক মকবুল হোসেন তিনি মারাত্মকভাবে আহত হন। ছাত্র শিবির এবং জামাত কর্মীদের ছোড়া হাত বোমায় তার দুই হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে অত্যন্ত গুরুতর অবস্থায় তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তি করার পর তার শরীরের অবস্থার অবনতি ঘটলে তাকে দুপুর 1:30টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়েছে। এবং বিমানবন্দরে সেই সময় পুলিশের নগর পুলিশের কমিশনার এস এম মনিরুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। তো ঘটনাটি আসলে যখন সকাল 10:30টার দিকে রানীবাজার এলাকায় ঘটে, এবং সেখানে ছাত্র শিবিরের কর্মীরা কিন্তু ব্যাপক শক্তিশালী হাত বোমার বিস্ফোরণ ঘটেছে, এবং পুলিশ কমিশনার মনিরুজ্জামান আমাদেরকে পরে জানিয়েছেন যে যে হাত বোমার আঘাতে পুলিশের উপপরিদর্শক মকবুল হোসেন এভাবে মারাত্মকভাবে জখম হয়েছেন, সেই হাত বোমাটি তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে খুবই শক্তিশালী, এবং তার স্প্লিন্টার আঘাতে কিন্তু আরও একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন, তাকেও ভর্তি করে রাখা হয়েছে আপাতত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এই ঘটনার পরে কিন্তু রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশ এই ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চালিয়েছে, এবং সেখান থেকে সর্বশেষ খবর আমরা দুপুর 1:30 পর্যন্ত যেটি পেয়েছি যে মোট 20 থেকে 22 জনকে, অন্তত 22 জনকে পুলিশ আটক করেছে ছাত্র শিবির এবং জামাতের কর্মী এই সন্দেহে। তো দর্শক, আজকে যখন সকাল 10:30টায় রানীবাজারে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে, সে সময় ঘটনাস্থলে ছিলেন আমাদের চিত্র সাংবাদিক হাবিবুর রহমান পাপ্পু। তো আমরা তার কাছ থেকে সেই ঘটনার বর্ণনাটি শুনবো যে কিভাবে পুলিশের উপপরিদর্শক মকবুল হোসেন আক্রান্ত হলেন, সেই বর্ণনাটি এখন হাবিবুর রহমান পাপ্পুর কাছ থেকে আমরা শুনবো। পাপ্পু, আসলে মিছিলটা শুরু হয় 10:30টার দিকে আপনার রানীবাজার এলাকায়। সে সময় শিবির পিছন থেকে মিছিলে বাধা দেয়, বাধা দেওয়ার সাথে সাথে পুলিশের সাথে শিবির কর্মীদের সংঘর্ষ শুরু হয়। ঠিক উত্তর দিকে, মানে অর্থাৎ নিউ মার্কেট রোডের দিকে শিবির কর্মীরা যখন পালিয়ে যাচ্ছিল, সে সময় পুলিশ তাদেরকে ধাওয়া দিচ্ছিল। দেখতে পাই যে তার দুই হাতের কবজি এবং পুরো শরীরে তার আঘাতের চিহ্ন আছে, আর সাথে সাথে এবং অন্যান্য দিন যে পরিমাণ ককটেল বিস্ফোরণ হয়, আজকে মনে হচ্ছে তার 3 গুণ বেশি বিস্ফোরণ হয়েছে আজকে সংঘর্ষে। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাম্প্রতিক সময়ে রাজশাহীতে জামাত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বিভিন্ন সংঘর্ষের ঘটনা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পেয়েছি। তো আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি পাপ্পু যেমনটি বলছিলেন যে সেখানে আজকে তারা যে শক্তিশালী হাত বোমাগুলোর বিস্ফোরণ ঘটেছে সেগুলো মারাত্মক ছিল, পুলিশের বক্তব্যে আমরা সেটি পেয়েছি। তো এই মুহূর্তে রাজশাহী নগরীর অবস্থা কিন্তু বেশ খানিকটা থমথম, এবং পুলিশের আমরা যেটি জানতে পেরেছি যে দুপুরের পরে পুলিশ আবারও নগরীর বিভিন্ন স্থানে তার অভিযান চালাবে। ছাত্র শিবির এবং জামাতে যারা আজকের এই ঘটনাটি ঘটিয়েছে সেই ঘটনার সঙ্গে জড়িতদের আটক করেছে, এবং পুলিশ কমিশন আমাদের জানিয়েছেন যে তারা এই বিষয়টি আজকে যারা নাশকতা এই ঘটেছে তারা তাদের প্রত্যেককেই তারা আটকের চেষ্টা করছেন। তো আমার কাছে এই ছিল রাজশাহীর আজকের সর্বশেষ অবস্থা। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে।